ডিকচু, আমরা এই মুহূর্তে ডিকচু রোডে আছি। এতটাই উঠে গেছি পাহাড়ের উপরে, তাহলে একটা ছোট্ট ছোট্ট নয় অনেক বড় ওয়াটারফল। দারুণ দারুণ বাঙ্গান যেতে, রাস্তার যা সিনারিও না সত্যি অনবদ্য। ওয়াও, ওরে বাবারে, সাংঘাতিক ব্যাপার তো। দেখো সেই গমচা গ্রিনারি ভরপুর, এই একটা ব্রিজ। দার্জিলিং থেকে তো নর্থ সিকিম অনেক বেটার আমি বলবো। রাইডিং স্কিল না, আরে যারা গাড়ি চালায় তাদের কাছে শিখতে হবে, বাস তাদেরকে স্যালুট করতে হবে, হেভি রাইডিং স্কিল তাদের, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মাঙ্গান জানে কার রাস্তা ইয়ে না, ঠিক আছে থ্যাংক ইউ। এই দেখো একটা ওয়াটারফল, ওরে লাভলি, দেখে শেখো ঠেকে নয়, ও লাভলি ওয়াটারফল। গাড়ির টায়ারটা পিছে ঢুকে গেছিল বলে উঠছিল না, এখন কোন দিকে যায়। এখানে একটা মন্দির আছে, আর এই দেখো মন্দিরের ফ্ল্যাগ। ল্যান্ডস্লাইডও হয়েছে, এই দেখো কি অবস্থা ল্যান্ডস্লাইডের। আর আমরা এমন একটা সময় এসেছি যেটা অক্টোবর মাস, সবে মাত্র বর্ষা শেষ হয়েছে, কত বড় সেগুলোকে ভেঙে ছোট ছোট করে সাংঘাতিক ধস নেমেছে, তো ওয়াটার ক্রসিংগুলো না করলে মজাই হয় না। দারুণ দারুণ, এই দেখো অফরোড করার পর সামনে দেখো রোড কন্ডিশন, সেই সেই সিকিম খোলা ব্রিজ। ওয়াও, ওয়েলকাম, সব নতুনভাবে কাজ হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট খুব অ্যাক্টিভ। ল্যান্ডস্লাইড হয়েছে বাট যে কাজ বন্ধ আছে তা নয়, ল্যান্ডস্লাইডও হয়েছে আবার কাজও শুরু হয়ে গেছে। ও হো, সেই রোডি বাবা স্কিড করছে তো। সেই অফরোড বস সন্ধ্যা কাপু ফেল, ও চরম চরম স্যালুট ক্লাসিক 350। আমি তো ভাবলাম গেলাম আর উঠাতে পারবো না, বহুত কষ্ট আছে চাচা। কারণ আছে বস, ফাইনালি আর একটা ব্রিজ পেলাম, আইরন ব্রিজ আর ওয়াটারফল। এক একবার মনে হচ্ছে যে আমি লাদাখ স্পিতি চলে এসেছি ভাই, সিরিয়াস। সন্ধ্যা হয়ে গেল, আমাদের বলেছিলাম যে 5টায় এখানে সন্ধ্যা প্রায় হয়ে যায়, আর সকালে উঠে আবার বেরোতে হবে আমাদের লাচেন। কালকে লাচেন যাব, পরশু দিনকার গুরুডুগমার করবো, গুরুডুগমার করার পর নাইট স্টে করে হাইরে কষ্ট রে। এটা কি লাভলি লাভলি রোড পাচ্ছি এখন দেখছি। মাঙ্গানে অনেক হোটেল হোমস্টে আছে বাট আমরা আগরওয়ালান গুড্ডুকে চুজ করেছি। এটা কি কাকা নয়া ব্রিজ? আর এখান থেকে ভিউ দেখো, চলো। ও এই রুটে আমি যেটা লক্ষ্য করলাম সব থেকে বেশি বাইকার বাইক,
সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে না তো বাইকার ছাড়া। সেই রুটটা খাস করে বাইকারদের জন্য খুব খাস। সেই সেই সবাই বলে সান্দাকফুতে সব থেকে বেশি অফরোড, বাট আমি বলছি তোমাদের সান্দাকফু নয়, চলে আসো অফরোড নিলে অ্যান্ড খতরনাক খতরনাক রোডের মজা নিতে বলে, চলে আসো নর্থ সিকিম, ওয়েলকাম তোমাদের সবাইকে। আর 21 কিলোমিটার রাস্তা। ও হো কাকা রেডি হয়ে যা, কাকা রেডি হয়ে যাইয়ে, উতনা বুড়া নেই হ্যাঁ, মানে দিনে দিনে এলাম বলে তোমাদের এতগুলো ওয়াটারফল আমি দেখাতে পারলাম। ও কি লাভলি ওয়াটারফল, বস দেখো সেই, আর দেখো নিচের ভিউটা, ও লাভলি ওয়াটারফল। এখন আমাদের যেতে হবে 20 কিলোমিটার। এই দেখো সেই সেই এই ওয়াটারফলটা দেখতে পারো একদম। ঠিক হলো না তো মনে হচ্ছে, আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি মাঙ্গান। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম। ভুল করে চলে গেছিলাম ওপরের দিকটায়, এসে দেখলাম 19 কিলোমিটার। বাট ওটা যদি নিতাম ওই রুটটা আরও প্রায় 10 কিলোমিটার বেড়ে যেত, আর পাহাড়ি রাস্তায় 10 কিলোমিটার মানে বাবা বাবা বাবা, এরকম এরকম রাস্তা, কি কন্ডিশন। তিস্তার কালার, এই কালারের জন্য তিস্তা এত বেশি ফেমাস, বুঝতে পারছ তো। এই তো দুর্গাপূজা চলছে, চলো আবার একটা ব্রিজ ক্রস করতে হবে আমাদের। এই দেখো রিয়েলি ফ্যামাজিং, দারুণ ব্রিজ দারুণ। আরে বাবা কি এটা, এইদিকে তো, এটা নাই এটা নাই, পাথর আবার ভুল করেছিলাম। এই ভুলগুলো তোমরা আশা করি রাস্তা ভুল করে কোথায় কোথায় ঢুকে পড়ছি, বুঝতে পারছি আননোন জায়গায় এসে। বাবা এই পাহাড়ি রাস্তা, বস ভয়ানক অভিজ্ঞতা ভয়ানক। মানে সিরিয়াস ভিউ দাও পিছনের সাইডের, রাস্তা বস এটা, হ্যাঁ উঠার, আমি সত্যি
কিছুক্ষণ যে রাস্তায় এলাম কোনো কিছু বুঝতে পারিনি বাস, এবার বুঝতে পারছি রাস্তা কাকে বলে, পাহাড়ের রাস্তা কাকে বলে। আরে ভিউ কি, রাত হয়ে গেল, এই রাস্তা খুব খারাপ রাস্তা অ্যান্ড খুব অফরোডিং। তোমরা পুরো ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ এখনো 2 কিলোমিটার। ওয়েলকাম টু মাঙ্গান। ভাইয়া আগরওয়াল গুড্ডু হোটেল উপার। হ্যাঁ তো ফাইনালি পৌঁছালাম আগরওয়াল এন্ড গুড্ডু। সামনে দেখতে পাচ্ছ আগরওয়াল গুড্ডু তো যাই, সামনে আছে। हाँ बुक है मेरा MD तारिक अनवर जी। आ जाए कौन सा रूम है? ठीक है ओके रूम बुक আছে। এখন নাস্তা হবে, কাকা বললো সব খুলো একে 10টার মধ্যে। আমাদের কাছে যে তেলটি ছিল স্টকে সেটি কো ঢেলে দিচ্ছি। 103। বন্ধুরা রুমে এলাম, রুমে আসার পর দেখো ভিউটা দেখো একবার। সকালবেলা তো তোমাদের ভিউটা দেখাবোই, বাট রাত্রের ভিউটা দেখো। আর এই দেখো এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের টয়লেট বাথরুম। কাকার অবস্থা খারাপ হয়েছে না খেয়ে খেয়ে। ফাইনালি ফ্রেন্ডস আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে ইসকো কাকা এখন স্নান টান করছে আর আমি এই অবস্থা। আমার বুঝতে পারছো বাইকের ট্রাভেল রাত 2 থেকে নিয়ে এইমাত্র এসে ট্রাভেলটা শেষ হলো আমাদের জার্নিটা। তো আমার মনে হয় এটা 4th বা 5th এপিসোড কমপ্লিট। এবার নেক্সট এপিসোডের জন্য তোমরা রেডি হয়ে যাও, কালকে লাচিন যাচ্ছি। ওকে তার আগে যদি মাঙ্গানের সাইড সিন করতে পারি সাইড সিনটা করবো। তোমরা জানো যে আমি আগারওয়াল এন্ড গুড্ডু হোটেলে স্টে করেছি। ওকে সো চলো দেখা হচ্ছে কাল সকালবেলা। অ্যান্ড রাত্রে যদি ব্লগ করতে পারি ব্লগ করছি তোমাদের সাথে, একটু পরে যদি বাইরে বেরোয় তবে।